করোনার প্রকোপে বিপর্যস্ত জনজীবন কষ্টে দিন কাটছে কর্মহীন মানুষের বিত্তবানদের অনেকেই যখন হাত গুটিয়ে তখন মানবিকতার দৃষ্টান্ত তৈরি করলেন বরগোনার মধ্যবিত্ত পরিবারের সন্তান রিয়াজ মাহমুদ নতুন একটি মোটরসাইকেল কিনতে তাকে দেড় লাখ টাকা দিয়েছিলেন তার ছোট ভাই সেই উপহারের সাথে আরও কিছু অর্থ যোগ করে দরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছেন রিয়াজ মাহমুদ করোনা প্রাদুর্ভাবের এই সময়ে নিজের বাইক কেনার স্বপ্নকে বিসর্জন দিয়ে দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন রিয়াজ মাহমুদ জনাব রিয়াজের উপার্জনের মূল উৎস ছোট্ট একটি ঔষধের দোকান থেকে উপার্জনের মাধ্যম যত ছোটই হোক না কেন অসীম মন নিয়ে এই মহামারীতে তার এলাকায় গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঘটনার সূত্রপাত রিয়াজ মাহমুদের ছোট ভাই থেকে সম্প্রতি তার ছোটো ভাই তাকে বাইক কেনার জন্য টাকা পাঠান কিন্তু রিয়াজ তার পুরনো বাইক দিয়েই নতুন বাইকের স্বপ্নকে বেঁধে রেখে এগিয়ে আসেন অসহায় মানুষদের পাশে আমার এইটটি হান্ড্রেড ইমা একটি গাড়ি ছিল সেই গাড়িতে করে আমি ওকে বরিশাল নিয়ে যেতাম সপ্তাহে একবার নিয়ে যেতাম আবার মাসে ছুটি হইলে আনা লাগতো তখন থেকেও আমাকে বলতো যে ভাইয়া আমার যদি আমি যদি কখনো বড় চাকরি পাই তাহলে তোমাকে আমি একটা ভালো গাড়ি ভালো গাড়ি তোমাকে আমি কিনে দেব। মানুষের কোনো কাজ নাই পেটে খিদেয়া মানুষ দিষাঘাত হয়ে গেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম গাড়িটা না কিনে আমি অসহায় মানুষের অন্ততকে একশো পরিবারের পাশে এই মুহূর্তে আমি দাঁড়াই ভাইয়ের দেওয়া বাইক কেনার টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে তার উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি নিজেই পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী রিয়াজের এই উদ্যোগে পাশে থেকে সমানভাবে সাহস দিচ্ছেন তার পিতা মাতা সবাই জন্য অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কিছু সাহায্য সাহায্য সংঘাত তৈরি করছে এটা আমরা দৃশ্য করছি আমরা খুব খুশি ইতিমধ্যে তার এই মহান উদ্যোগ সারা ফেলেছে গোটা উপজেলায় একটা গাড়ি চালায় অনেক পুরানো একটা গাড়ি সে ইচ্ছা করলে এখন সে টাকা দিয়ে একটা ভালো মানের বা গাড়ি কিনতে পারত এটা একটা মহানুভবতার পরিচয় সে এই বিলাসিতা না করে সেই গাড়িটা ক্রয় না করে সে তার অর্থ দিয়ে এই মানুষ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের এই খারাপ সময়ে সমাজের বিত্তবানদের প্রতি রিয়াজ মাহমুদের আবেদন ছিল আসুন অসহায় মানুষদের পাশে দাঁড়াই কিউরিয়াস বাইকার পরিবারের পক্ষ থেকে রিয়াজ মাহমুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা তার এই মহৎ উদ্যোগ অনুপ্রাণিত করুক সমাজের বিত্তবানদের